সারা দেশে ঢাকা বিএনপি জামাতের 72 ঘন্টা হরতাল অবরোধের বিরুদ্ধে হাজারো নেতা কর্মী নিয়ে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে সাবেক চেয়ারম্যানের দখলে। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ আক্তার হোসেনের তথ্যচিত্র, আশিকুর রহমানের ক্যামেরা, দেখুন বিস্তারিত। সারা দেশে ঢাকা বিএনপি জামাতের 72 ঘন্টা হরতাল অবরোধ, আগুন ও গাড়ি ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের জেলা পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদের নেতৃত্বে মদনপুরে শান্তি সমাবেশ করেছেন। পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে প্রতিবাদ মিছিল করেছে তারা। এ সময় হাজারো নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুনামিয়া মেম্বার, উপজেলা আওয়ামী লীগের নেতা নাসিরুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোমান হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের সদস্য আবু সাইদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ মিছিল শেষে মাসুম আহমেদ বলেন, আমরা তাদের এই অরাজকতা আমরা কোনোভাবেই মেনে নেব না, যত কিছুর বিনিময়ে হোক আমরা তা প্রতিহত করব। বাংলাদেশের সাধারণ মানুষ আজ ক্ষেপে উঠেছে তাদের এই অনৈতিক কাজের, তাদের এই জ্বালায় পোড়ার কাজের, যেইভাবে প্রতিহত করা দরকার। বাংলার দামাল ছেলেরা তার মাঠে ময়দানে থেকে সেভাবেই জ্বালা প্রতিহত করবে।